নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, 11ই মার্চ শিবরাত্রি, আর এটা সকলেই জানেন। আর এই দিন যাদের সারসাদি চলছে এবং যাদের ঢাইয়া চলছে, তারা করুন এই মহা উপায়। যে উপায়টি করলে আপনাদের দুর্বিষহ জীবন থেকে আনন্দের জোয়ারে গা ভাসাবেন, এটি কিন্তু আমি খুব দাবি নিয়ে বলছি। কারণ দেবাদিদেব মহাদেব বা শিব, উনাকে সন্তুষ্ট করা অতি সহজ। এবং এই ভিডিওতে আমি একটি মন্ত্র উচ্চারণ করতে চলেছি বা বলতে চলেছি, যেটি খুব কার্যকরী মন্ত্র। আর এই মন্ত্রটি যাদের সারসাতে চলছে, অর্থাৎ ধনুরাশি, মকর রাশি এবং কুম্ভ রাশি, এই তিন রাশির বর্তমানে সারসাতে চলছে, যে কারণে আপনারা কিন্তু অনেক জায়গায় বাধাপ্রাপ্ত হচ্ছেন, আপনাদের হওয়া কাজ হচ্ছে না, জীবনটা বিপর্যস্ত হয়ে পড়ছে। আর যদি এই রকমই কিছু হয়, তাহলে এই শিবরাত্রির দিন আপনারা এই মহা উপায়টি করুন, যেটি করলে আমি কনফার্ম খুব দায়িত্ব নিয়ে বলছি, আপনাদের সমস্ত দুর্যোগ এবং দুর্ভাগ্য কাটতে বাধ্য। এর পাশাপাশি যাদের ঢাইয়া চলছে, অর্থাৎ তুলা রাশি ও মিথুন রাশি, এই দুটি রাশির কিন্তু বর্তমানে ঢাইয়া চলছে, আপনারাও এই মন্ত্রটি উচ্চারণ করুন। যে মন্ত্রটি উচ্চারণ করলে আপনাদের সমস্ত রকম বিপদ আপদ এবং ভৌতিক জগতের সমস্ত সুখ পাবেন। তাহলে আর দেরি কিসের, জেনে নেওয়া যাক কি সেই মন্ত্র। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভস্য শীঘ্র। মন্ত্রটি বলার আগে কয়েকটি কথা আমি আপনাদেরকে জানিয়ে দিতে চাই। দেখুন, দেবাদিদেব মহাদেব বা শিব খুবই জাগ্রত দেবতা, এবং যারা শিবের ভক্ত বা অনুরাগী রয়েছেন, তারা জানেন যে উনি আমাদেরকে সমস্ত কিছুই দিতে পারে। অর্থাৎ এই ভৌতিক জগতে যত ধরনের সুখ হয়, সেই সমস্ত সুখ কিন্তু ওনার হাতে। আর ওনার কৃপা বর্ষণ হলে আপনি ড্রেনের মধ্যে ঢুকে থাকলেও সে ড্রেন থেকে রাজপ্রাসাদে উঠার মতো ক্ষমতা ওনার রয়েছে। অর্থাৎ ওনাকে শুধুমাত্র তুষ্ট করতে হবে। আমরা ন্যাচারালি, অর্থাৎ সাধারণত শিবরাত্রির দিন দুধ, গঙ্গাজল, ঘি, মধু, বেলপাতা, ধুতরা ফুল, এই সমস্ত কিছু দিয়ে পুজো পাঠ করি, আর এটি আমরা করে আসছি। এবং শিবের যে মন্ত্র, সেই মন্ত্রটি আমরা জানি সচরাচর, সেটি হচ্ছে ওং নমঃ শিবায়। এটি হলো ইঞ্জিনিয়ারিং মন্ত্র। কিন্তু আমি এখানে যে মন্ত্রটির কথা আমি বলবো, সেই মন্ত্রটি কিন্তু খুবই কার্যকরী মন্ত্র, এবং এটি আমি রিসার্চ করে বের করেছি। আর এই কার্যকরী মন্ত্রটি আপনারা একবার জেনে গেলে আপনাদের ভৌতিক জগতের সমস্ত সুখ, অর্থাৎ পার্থিব জগতের যত রকম সুখ হয়, সমস্ত সুখ আপনারা পাবেন। তবে আপনাদেরকে নিষ্ঠাভরে শিবরাত্রির ব্রত পালন করতে হবে, অর্থাৎ শিবরাত্রির আগের দিন থেকেই আপনাদেরকে সাত্ত্বিকভাবে থাকতে হবে। কোনো রকম মদ্যপান বা আমিষ আহার গ্রহণ করা যাবে না, অর্থাৎ মাছ মাংস ডিম এই সমস্ত কিছু গ্রহণ করা যাবে না। এবং যেদিনকে শিবরাত্রি, সেদিনকে আপনাদেরকে অবশ্যই খালি পায়ে শিবালয়ে যেতে হবে, এবং সেখানে আপনাদেরকে কোন মন্ত্র উচ্চারণ করতে হবে সেটি আমি বলতে চলেছি। তার আগে যারা অনলাইন আমার কাছে কনসাল্ট করতে চান, অর্থাৎ জন্মছক বিচার করাতে চান, তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন। একটি কথা মাথায় রাখবেন, এটি কেবলমাত্র বুকিং নাম্বার, তাই তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান। তাহলে আসুন জেনে নেওয়া যাক কি সেই মন্ত্র, যে মন্ত্রটির এত জোর যে আপনারা পার্থিব জগতের সমস্ত সুখ পাবেনই পাবেন।
রূপং দেহি যশং দেহি ভোগং দেহি চশংখরা ভক্তি মুক্তি ফলং দেহি গৃহীত্বার্ঘ্যম নমস্তুতে। এই মন্ত্রটি আপনাদেরকে তিনবার পাঠ করতে হবে। আমি মন্ত্রটি আবার বলতে চলেছি। রূপং দেহি যশং দেহি ভোগং দেহি চশংখরা ভক্তি মুক্তি ফলং দেহি গৃহীত্বার্ঘ্যম নমস্তুতে। যে মন্ত্রটি আমি বললাম সেই মন্ত্রটি আপনারা তিনবার পাঠ করুন আর তার ফল অবশ্যই দেখুন। কিন্তু আপনাদেরকে সাত্বিকভাবে থাকতে হবে, যে কথাগুলো আমি বললাম সেই কথাগুলো আপনাদেরকে মেনটেন করতে হবে। তাহলে আপনারা এই সারিসাথী এবং ঢাইয়ার প্রভাব থেকে একদম 100% মুক্তি লাভ করবেনই করবেন, কারণ ভক্তিতেই আসে মুক্তি। যাই হোক, ভিডিওটি আজকের মতো এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।